নমস্কার বন্ধুরা, আমি এখন বসে আছি মধ্যম স্টেশনে, যাচ্ছি কলেজ স্ট্রিটে। আমি কিছুদিন আগে একটা পশু প্রতিপালনের উপর একটা বই কিনি, ডক্টর নীলোৎপল ঘোষের। তো বইটা পড়ে কিন্তু আমার খুব ভালো লাগছে এবং মনে হচ্ছে যে আমি খুব উপকৃত হয়েছি। এবং আপনাদেরও যারা যারা গোট ফার্মিং করছেন বা যারা মুরগির ওপর ফার্মিং করেন বা গরুর ওপর ফার্মিং করেন, আমার মনে হয় সকলের এই বইটি পড়া উচিত। প্রত্যেক ক্যাটাগরির পশুর ওপর, যেমন গরুর ওপর, ছাগলের ওপর, ভেড়ার ওপর, হাঁস বা মুরগির ওপর, আলাদা আলাদা ডিভিশনে কিন্তু ওই বইটিতে অনেক তথ্য দেওয়া আছে এবং আমি মনে করি সকলের এই বইটা রাখা উচিত। তো আমরা লাখ লাখ টাকা দিয়ে ফার্ম করি, কিন্তু একটা 400 টাকা 500 টাকা মূল্যের একটা বই রাখি না, যেটা পড়লে কিন্তু আমাদের বেসিক একটা আইডিয়া থাকতে পারে। তো আমি যে বইটি যেখান থেকে আর কি বইটি কিনি, তার জন্য কিন্তু আমাকে অনেক ঘুরতে হয়। কলেজ স্ট্রিট অনেক বড় একটা বইয়ের মার্কেট, সেখানে ঘুরে ঘুরে আপনি যদি একটা ভেটেরিনারির বই খুঁজে নিতে যান, আপনাকে অন্তত কিছু না হলেও 15-20টা দোকানে গিয়ে না কথাটা শুনতে হবে, তো হয়রান হবেন। তো সেই জন্য আমি মনে করছি যেই দোকান থেকে আমি কিনেছি সেই দোকানের যদি ঠিকানাটা আপনাদের বোঝাতে পারি এবং সেই দোকানটার দাদার সঙ্গে যদি আপনাদের পরিচয় করিয়ে দিতে পারি, হয়তো আপনাদের অনেক সুবিধা হবে সেখানে গিয়ে, মানে এইভাবে হয়রান না হয়ে একদম এক চান্সে একটা দোকান থেকে আপনারা কিনে নিতে পারবেন। তো সঙ্গে থাকুন, আশা করছি আপনারা সকলে ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি শিয়ালদা থেকে কলেজ স্ট্রিটের দিকে। তো যেহেতু আমার বেশিরভাগ সাবস্ক্রাইবার গ্রামে থাকেন, অনেকে হয়তো শহরের এই জায়গাগুলো নাও চিনতে পারেন। তো শিয়ালদা থেকে যে রাস্তাটা মানিকতলার দিকে গেছে, যেখানটা বিচটা শেষ হচ্ছে, সেখান থেকে বাঁ দিকে একটা ট্রাম লাইনের রাস্তা চলে গেছে। আরও একটু স্পেসিফিক্যালি যদি বলি, রাস্তার বাঁ দিকে যখনই আপনি ট্রাম লাইনওয়ালা রাস্তাটা ধরবেন, রাস্তার বাঁ দিকে একটা দোকান রয়েছে রিয়াস কালেকশন বা এরকম কিছু, আরেকটা দোকান দেখেছিলাম ডান দিকে ইস্ট বেঙ্গল জুয়েলারিজ বা এরকম কিছু একটা, যদি পারি আমি ফটো দিয়ে দেবো এখানটায়। সেখান থেকে আপনার দেখাচ্ছে একটা ক্রসিং আসবে, এরকম একটা ক্রসিং আসবে যেখানটায় ট্রাম লাইন আর কি চার রাস্তার মোড় পড়বে, আর ট্রাম লাইনের এরকম অনেকগুলো লাইন কিন্তু এরকম একটার উপর একটা চলে গেছে, তার মানে আপনি একদম সঠিক রাস্তা দিয়ে আসছেন। তো বন্ধুরা, ওখানে কিন্তু আপনারা অনেক রকমের বই পাবেন। আমি যেটা কিনেছি ডক্টর নীলোৎপল ঘোষ সম্ভবত, যিনি অথর বইটার, তো ডক্টর নীলোৎপল ঘোষেরটাই কিনতে হবে, কোনো কথা নেই। তো আমার পছন্দ হয়েছিল, আমি ওটা নিয়েছিলাম। আরও অনেক বই রয়েছে, কোনো বই ফেলনা নয়, সকল বই খুব গুরুত্বপূর্ণ। তো একজন তো অনেক বই কিনতে পারবো না, আমি একটা বই কিনেছিলাম। তো আপনাদের যেটা পছন্দ হবে নিতে পারেন, তবে নীলোৎপল ঘোষ, ডক্টর নীলোৎপল ঘোষের বইটা কিন্তু আমার ভালো লাগছে। তো কলেজ স্ট্রিটটা আর একটু সামনে না, দেখুন আবার একটা চার রাস্তার মোড় পড়বে, এরকম একটা সাদা বিল্ডিং পড়বে, সম্ভবত এটাই ক্যালকাটা ইউনিভার্সিটি, আমি জানি না, মাঝে বলছি আমি দেখে বলে দিচ্ছি। তাই এর ঠিক এই চার রাস্তার মোড়টা থেকে ডান দিকে যেতে হবে। আমরা প্রায় এসে গেছি বিদ্যাসাগর উদ্যান, 34 নম্বর স্টল। আপনার সাথেই তো কথা হয়েছিল না বাবা, এখান থেকেই বইটা নিয়ে গেছিলাম আমি বন্ধুরা, এখানে দাদার সঙ্গে আমরা এখন পরিচিত হবো। হ্যাঁ দাদা, খুব ছোটোর ওপর একটু আপনার নাম পরিচয়, এই দোকানের পজিশনটা একটু বলে দিন। আমার নাম হচ্ছে সর্বজিৎ নাথ,
আমি এই দোকানে বিগত 12 বছর ধরে আছি। আমাদের দোকানটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির অপোজিট স্টল নম্বর 34। এই যে সাদা বিল্ডিংটা এটা ক্যালকাটা ইউনিভার্সিটি? হ্যাঁ ক্যালকাটা ইউনিভার্সিটি। এই আচ্ছা এটা ক্যালকাটা ইউনিভার্সিটি। হ্যাঁ বন্ধুরা, তো এবং দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি বিদ্যাসাগর উদ্যান। হ্যাঁ হ্যাঁ বিদ্যাসাগর উদ্যানটা আমি অলরেডি দেখিয়েছি। হ্যাঁ আচ্ছা দাদা, আপনার এখানে তো আমি এর আগে একটা বই নিয়ে গেছিলাম, তো আমি আসলে অনেক ঘুরছিলাম বন্ধুরা। আপনারা এর আগে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে বই কোথায় পাবো, তখন আমার মনে হলো সত্যি আমি নিজেই তো জানি না, তো একটা বই কেনার জন্য আমি আসি এবং কলেজ স্ট্রিটে আমি পাগলের মতো ঘুরছিলাম। তখন এই দাদা ভাই আমাকে অনেক সাহায্য করেন, তো বললেন দাদা কোনো অসুবিধা নেই, আপনি বসুন, আমি আপনাকে কয়েকটা বই দেখাচ্ছি। এবং তার মধ্যে থেকে যে বইটা আমি চাইছিলাম খুব লাকিলি ওই বইটাও দাদার কাছে ছিল। দাদা আজকে কয়েকটা বই দেখাবেন আমার? হ্যাঁ আমি অবশ্যই দেখাবো। আমার এখানে এই একটা বই আছে, ডক্টর এ কে ঘোষাল। আচ্ছা এটা হচ্ছে গরু ছাগল কুকুর পালন ও চিকিৎসা, এটা অ্যালোপ্যাথিক, এটা অ্যালোপ্যাথিকের উপরে। আচ্ছা ঠিক আছে, না করলেও হবে। এই একটা বই আছে। আচ্ছা আচ্ছা, এটা কিরকম প্রাইস আছে? এটার দাম আছে 500 টাকা। 500 টাকা? তো আর সঙ্গে আপনিও কিছু অ্যাডিশনাল ডিসকাউন্ট দেবেন? অবশ্যই ডিসকাউন্ট, ঠিক আছে, আপনি যেটা পারবেন ওটা দেবেন। আরও বই আছে, যেমন তারা লাইব্রেরির আছে আধুনিক গরু মহিষ পালন ও চিকিৎসা। আচ্ছা ঠিক আছে, এই একটা বই আছে। আচ্ছা এটার কিরকম দাম? এটার দাম হচ্ছে আপনার 260 টাকা, বেনিমাদু সিল লাইব্রেরি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর একটা এনাদেরই বই আছে, এবি পাবলিকেশনের, পশু পাখি পালন ও চিকিৎসা, ইউকে চ্যাটার্জি, এ কে চাকলাদার। আচ্ছা এনাদের আরও আমার কাছে নানা রকম মেডিকেল বই থেকে শুরু করে তারপরে আপনি হোমিওপ্যাথিক বই, অ্যালোপ্যাথিক বই, পুরনো রেয়ার বই, ইঞ্জিনিয়ারিং বই, কম্পিটিটিভ বই, সব রকম বই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। আচ্ছা দাদা আমাকে একটা কথা বলবেন, যে হোমিওপ্যাথির উপর কি কোনো ভেটেনারি বই হয়? যে হয় হোমিওপ্যাথিক বই একটা হয়। আচ্ছা বন্ধুরা, আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু একদিন কল করেছিলেন, বললেন যে দাদা আমি শুনেছি যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট খুব ভালো হয় ছাগলের ওপর, তো কোনো বই আমাকে বলতে পারবেন? তো আমি তখন তাকে বলতে পারিনি, কিন্তু এখানে দাদা বলছেন যে হয় হোমিওপ্যাথিক একটা ভালো হয়, কিন্তু বইটা এখন আউট অফ স্টক আছে। এখন আউট অফ স্টক, আপনাকে বললে বা অর্ডার দিলে এনে নিতে পারবেন। আচ্ছা যেমন এই একটা বই আছে, ডক্টর ইউ কে চ্যাটার্জি এবং চাকলাদার, এটা খুব ভালো বই। আচ্ছা ঠিক আছে, এটাও এবি পাবলিকেশনের বই। আচ্ছা আর আর হচ্ছে আপনার বেনিমাদসিল লাইব্রেরির আর একটা বই আছে, আধুনিক গৃহপালিত পশুপক্ষী পালন ও চিকিৎসা। আচ্ছা এটাও হচ্ছে ডক্টর এ সরকার এবং এস চক্রবর্তী সম্পাদিত। এটা কিরকম দাম দাদা? এটাও দাম করেছে আপনার 230 টাকা। আচ্ছা তো বন্ধুরা, দাদা এখানে এমআরপি রেটটা বলছেন, দাদা দাদা সাধ্যমতো যতটা পারেন খানিকটা ডিসকাউন্ট হয়তো করে দেবেন আপনাদের। আর দাদা বলছিলাম আমি যে বইটা নিয়েছিলাম ডক্টর নীলোৎপল ঘোষের, নীলোৎপল ঘোষ, ওটাও পাওয়া যাবে? হ্যাঁ ওটাও পাওয়া যাবে, ওটা কল্যাণী পাবলিকেশন, ওটা কল্যাণী পাবলিকেশন, ওটা একটু ডিসকাউন্ট কমের বই কিন্তু ওটা মোটামুটি পাওয়া যাবে। আচ্ছা আমাকে একটা কথা বলবেন, যে ভেটেনারি ট্রিটমেন্টের ওপর এমনি লোকজন আসে, কেমন আসে? ভেটেনারি ট্রিটমেন্টের ওপরে আগে যেরকম মানুষ আসতো, মানে মাঝখানে লকডাউনের জন্য সবাই সাফার আর, এখন আস্তে আস্তে মার্কেটটা উঠছে, আবার আস্তে আস্তে লোক আসছে, মানে এমনি লোকজন আসে। হ্যাঁ লোকজন আসে। যাক আমার এটা শুনে ভালো লাগলো, কারণ অনেকেরই এরকম হয় যে ফার্মিংটা শুরু করে কিন্তু ফার্মিংয়ের ব্যাপারে কোনো নলেজ নেই, একটা বই পর্যন্ত রাখে না অনেকে, মানে অনেক টাকা দিয়ে একটা ফার্ম করে 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে, কিন্তু 400-500 টাকা বা 200 টাকার একটা বই রাখার এই সুবুদ্ধিটা অনেকের হয় না। আমার নিজেরও ছিল না, আমারই সাবস্ক্রাইবার বন্ধু আমাকে গাইড করেন যে দাদা এরকম একটা বই থাকলে খুব ভালো হয়। আচ্ছা দাদা এছাড়া এমনি অন্যান্য বই আপনাদের কাছে? ইঞ্জিনিয়ারিং বই থেকে ধর্মীয় বই, প্রচুর পুরনো বই, সব রেয়ার আইটেমের বইও আমাদের কাছে পাওয়া যায়। আচ্ছা আমার খুব ভালো লাগলো দাদা আপনার সঙ্গে পরিচিত। আপনার নাম কি দাদা? আমার নাম সর্বজিৎ নাথ। আর আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন। 9804872852। আচ্ছা আর কোনো নাম্বার আছে? হ্যাঁ একটা নম্বর 7596827164। আচ্ছা দাদা যারা ধরুন শিয়ালদা থেকে আসবে, একদম শর্টেস্ট ওয়ে কি হবে? শর্টেস্ট লোকেশন হচ্ছে যদি তারা হেঁটে আসে পূর্ববী সিনেমা হলের পাস ধরে শ্রদ্ধানন্দ পার্ক ক্রস করে সিধে আমাদের ওই সাই বাবার একটা মন্দির আছে, মন্দিরের পাশ দিয়ে আস্তে আস্তে হেঁটে এলেই সামনে কলেজ স্কয়ার যে সুইমিং পুলটা আছে, সুইমিং পুলের বাঁদিক দিয়ে এলেই আমাদের দোকান। আচ্ছা এবং ক্যালকাটা ইউনিভার্সিটির অপোজিটে। আচ্ছা আর আপনার এটা কত নম্বর স্টল? 34। আপনাকে একটা অনুরোধ, যদি কেউ একটু কল করে কাইন্ডলি একটু সবাইকে গাইড করবেন কিভাবে আসতে হয়, একটু যে বইটা চাইছে একটু অবশ্যই ন্যায্য মূল্য দেবেন। ঠিক আছে ধন্যবাদ দাদা আপনাকে, ভিডিও এখানে শেষ করছি।